আচ্ছা যারা আমার ছোট বোন রাগ করবেন না আপনাদের কিন্তু স্বামী আছে আছে না স্বামী আছে তোমার নাই ওই তো মুখ লুকাই নিছে স্বামীর জন্য মানুষে বাড়ি বেচে লাই ওরে বল তুমি মুখ লুকাইছো কেন বল তোমার স্বামী নাই আমি জানি আছে তো তুমি কথাটা শুনো তারপরে আমার প্রতি রাগ করার অসন্তুষ্ট হও ভালো লাগলে গ্রহণ করে নিবে প্রত্যেক মেয়েদের যাদের বিয়ে হয়নি তাদের একজন স্বামী আছে আর বিয়ের পরে হবে আর একজন দুইজন করে স্বামী থাকবে তোমাদের এখন যদি বলে মিন্টু সরকারকে এত টাকা দিয়ে আনলাম আমাদের বন্ধ কইলো আমরা দুইজন স্বামী একজন নারী কি রাখে নাকি সেটা ঠিক একজন নারীর দুইজন স্বামী একজন হলো আস্তে আস্তে কথাগুলো শুনো একজন স্বামী হলো বিয়ের পরে এক এক নারী পুরুষের মধ্যে যে রসের উদয় হয় ওই সময় মা বাবা একটা নারীকে একটা পুরুষের হাতে তুলে দিতে হয় মা বাবাকে বলবেন এটা লজ্জার কথা আমাকে তো পর পুরুষের হাতে দান করবে বাবা তোমাকে তো ছেড়ে আমি চলে যাব যে মা আমাকে স্তনসোনা দিল সেই মানও ছেড়ে চলে যাব ভাই ছাড়বো মা ছাড়বো বাবা ছাড়বো তবে একটাই অনুরোধ আমার ছোট বোন যারা মা বাবাকে বলবে এটা লজ্জার কথা না আমার একজন কৃষ্ণভক্ত স্বামীর কাছে বিবাহ দিবে কারণ কোন কোন মানুষ 1 লক্ষ টাকা দামের পালন আছে এর হাত উজলের জাজিম আছে কিন্তু সন্ধ্যার পরে ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে ব্যাংকে টাকা পাঠতেছে ডাক্তার করে দেয় মানা তুমি তো ভালো ভালো খাবার খাইবে পুষ্টি কিন্তু ডাক্তার মানা করে দেয় সকালে রুটি খাইও আর স্ত্রীকে বলিও দুপুরে 1 চামচ ভাত দিতে কিন্তু সন্ধ্যার পরে বিছানায় যায় ঘুমে ধরে না আবার জনকাটা মানুষ 300 টাকা রোজে কাজ করে সন্ধ্যার পরে ডাইল ভাত খেয়ে সাগন্যকে শুইতে যায় 7টার সময় যদি ঘুমায় সকাল 8টায় ঘুম ভাঙে তার ঔষধ লাগে না তার একটাই ভরসা সে ভালো থাকে সে জানে আমি সাধু মুখে শুনেছি যার কেউ নাই তার একমাত্র ভগবান আছে বিশ্বাস করে এই জন্যই তার কোনো ব্যাধি নাই কিন্তু সে সুখের আদিসাধ্যি জীবনকে যখন প্রবাহিত করে দেয় তখন সে ভগবানকে ভুলে যায় ওই ব্যাধি ভগবান বলছে আমি তাকে দিয়ে আসি সেই জন্য তোমাদের বিয়ের পরে হবে দুইজন স্বামী আর যাদের বিয়ে হয়নি তাদের একজন স্বামী কোন আছে বিয়ের পরে যে স্বামী পাবে সে হলো উপপতি স্বামী আর এখন যাদের বিয়ে হয় নাই তাদের একজন স্বামী আছে সে হলো আমার জগৎ স্বামী কথাটা পরিষ্কার হইল তো তাহলে বেজাল নাই ওইটা মনে রাখতে হবে কৃষ্ণভক্ত স্বামী পাইলে কি হবে বাচ্চ দলের ধনী যারা তারা ধনী নয় কৃষ্ণ দলের ধনী যারা তারা ধনী হয় কৃষ্ণ বিলে সুখ দিতে নাকি নাহি অন্যজন তাকে যদি বিত্ত কুলে কোটি কোটি ধন যদি কোটি কোটি টাকা থাকে ভগবান যদি তোমাকে সুখ না দেয় বলছে এই টাকা পয়সায় সুখ দেয় না মানুষকে অর্থ অনর্থে মূল অর্থে মানুষকে দেয় কোন আবার শতদৃশ অর্থ ব্যয় করে সেই অর্থে পরমার্থে যাওয়ার সন্ধানে পথ মানুষের পরিষ্কার করে তাই ওই কথাটা মনে রাখবেন আমি চলে যাই অভিসারের প্রথম পথ অনুরাগী অনুরাগ শব্দ হইল অভিসারে যাওয়া ভক্তরা যখন নয়নের জলে বুক বাসিয়ে আগুর বলে কাঁদবে প্রভু সকলকে সঙ্গে নিয়ে অভিসারে চলে যাবে হৃদয় নদিয়ার এক ভাগ্যবতী নারী এইভাবে মাথায় গুমঠা দিয়া স্বর্ণ কলসি কাকে নিয়া সরদুনী গঙ্গার ঘাটে জল ভরতে গিয়েছে জল ভরতে গিয়া যখন জলের মধ্যে ঢেউ দিচ্ছে নাগরী ছেয়ে দেখে যাকে কোটি জন্মের তপস্যার বিনিময়ে যার চরণ দর্শন করা যায় না যাকে পাওয়ার জন্য কত মানুষ হাজার হাজার টাকা খরচ করে সাধু সঙ্গে ঘন্টার পর ঘন্টা বসে থাকে যাকে পাওয়ার জন্য ভিখারির মতো রাতের বেলা অন্ধকারে ঘুরে বেড়ায় আজকে একটা প্রমাণ হয়ে দেখেন আমার এক কথা দীপন বাবু ওনার বাড়ি হইল ওই চাপলং আগলসপুর গ্রামের বাড়ি থাকেন তিনি সিলেটে বাগবাড়ির কাছে বাসা কিন্তু আজকে সেখান থেকে কত দূর চলে আসছি শুধু এটা বলে শেষ করি না গত 10 তারিখে আমার কীর্তন হল আমাদের দিরাইতানা জগদল ইউনিয়ন সিংহনাথ গ্রামে
সকালে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, মাটি দিয়ে হাওর দিয়ে গাড়ি নিতে হয়, কাঁচা রাস্তা। আমি হঠাৎ করে দেখি রাত দশটার পরে তিনি উপস্থিত। বলে এখানে কিভাবে তুমি আসলে? বলে গাড়ি নিয়ে আসছি। বলে কোন পথে? বলে জানি না প্রভু, কোন দিকে নিয়ে আসছি। ওই যে শ্রীয়ত ইঞ্জিনিয়ার নিত্যানন্দ টিকিট মাস্টার আর শিবরঙ্গ হয়ে ড্রাইভার সেই গাড়ি চালায়। আমার ভরসা, নাম ভরসা করে, সারেন্ডার করে যারা গমন করবে, সে যদি পথ ভুলে যায় তার রথের ড্রাইভার আমি নিজে হয়ে যাই। তবে আমার কাছে তোমরা সারেন্ডার করো। দেখেন কত দূর থেকে আসছি, এইভাবে তো অনেক ভক্ত আপনার এসেছে। তাই আমি প্রবেশ করি একটু বিশালে, ভক্তরা কেন খাবে? আমি কেন গেলাম? ওই কথাটা আমার জীবনে আসবে, যেদিন যাওয়ার সময় আসবে সেদিন বুঝবেন যে আমি 80 লক্ষ জুড়ি ভ্রমণ করে আমিও কেন মানব জনম পেলাম, আমি কেন এই জগতে গেলাম।
আমি কারে বাবু সরি এই দুঃখ আমি
সইতে নারি না কইতে বলি পারি আমার সইতে নারি দেইশে তোমারে আজি কইবে আমি দেইশে তোমারে
गौरंग बोलिया कादे Yeah.